নমস্কার, আপনারা দেখছেন সবুজ বঙ্গ নিউজ। আপনাদের সাথে রয়েছি আমি চৈতালি চক্রবর্তী। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের জামুয়া গ্রাম পঞ্চায়েতের রাস্তা বেহাল দশা। রাস্তা ঠিক এবং মেরামত করার জন্য বিক্ষোভ দেখান এলাকাবাসী। এই রাস্তা বহু দিনের মানুষের জন্য দাবি দেওয়া ছিল। রাস্তার উপর দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করেন, কবে ঠিক হবে রাস্তা সেই দিকে তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ। সারা দেশ জুড়ে লকডাউন, আর এই লকডাউনের ফলে গরিব দরিদ্র অসহায় মানুষের কাজ নেই। চলুন আমরা একবার দেখে নেব রঘু আমরা যে দাবিটা জানাচ্ছি সেটা আমাদের বেহাল অবস্থার জন্য।